প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডিও কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি রুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা অল্প জায়গার মধ্যে গ্রামের বাড়িতে অথবা অনেকে শহরেই অনেক সুন্দর একটি ফার্স্ট বেডরুমে ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুবই হেল্পফুল হবে। এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে, কীভাবে করা হয়েছে, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, আমাদের এই অংশে দেওয়া আছে একটি গাড়ির গ্যারেজ। গ্যারেজটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন, খুবই সুন্দর একটি গাড়ির গ্যারেজ আমরা এখানে রেখেছি। আর এখানে আমরা শুধু উপরতলায় আমরা ব্যালকনি দিয়েছি, ব্যালকনিগুলো তিন চালা ব্যালকনি আমরা রেখেছি। আর এখানে যে ফেরাইফিটির ডিজাইনগুলো আমরা করেছি, ফেরাইফিটির ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটি ফেরাইফিটির ডিজাইন আমরা করে দিয়েছি। আর এখানে ফ্রন্টে আমাদের নিচের অংশে এখানে শুধু অনলি এখানে একটি জানালা দেওয়া আছে, খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস ডিজাইন করে একটি জানালার ডিজাইন আমরা করেছি। এখানেও একটি জানালার ডিজাইন দেওয়া আছে, এই অংশে আরেকটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে। আর আমাদের যে মেইন গেটটি দেওয়া আছে, এটি রাউন্ড একটি ডোর, খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটি রাউন্ড ডোর। আর এখানে অনেক সুন্দর করে হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা করে দিয়েছি, কেননা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনারা একটি মাস্টার প্ল্যান করবে এবং পাশাপাশি ভালো একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন এবং ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনটি দেওয়া আছে, ফোর্সের পিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি রুফ টালি আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে সেমভাবে আপনারা এই বিল্ডিংটি করতে পারেন। আর এখানে অনেক সুন্দর একটি এমএসির গ্রিল আমরা এখানে ব্যবহার করেছি, গোল্ডেন কালারের গ্রিলগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবো। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সাথে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি, যে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এই অংশে আমাদের এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, পিছনে একটি ব্যালকনি দেওয়া আছে, মাঝখানে একটি টয়লেট রাখা আছে, খুবই সুন্দরভাবে আসলে এখানে যদি টয়লেট হয় অনেক সুন্দরভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি, যেহেতু দূর থেকে দেখতে একটু আনকমন দেখা যায় এবং বিল্ডিংটি একটু লাক্সারিয়াস দেখতে একটু অনেক সৌন্দর্য দেখা যায়, তো আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি, ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা রুফটপ থেকে দেখি, আমাদের রুফটপটা খুবই সৌন্দর্য করেছি আমরা, যেমন এখানে একটি বসার স্পেস করেছি, এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি দোলনা রাখা আছে, এখানে অনেক সুন্দর করে আমরা গার্ডেনিং করে দিয়েছি। দর্শক বন্ধুরা, তো কেউ যদি চান আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, একটি বাড়ি করলে হবে না, টাকা থাকলে তো আপনার বাড়িটি সৌন্দর্য হবে সেটা কোনোদিনও সম্ভব না। একটি সৌন্দর্য বাড়ি করার জন্য অবশ্যই আপনার লাগবে ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি বাড়িটি করবেন, তাহলে ইনশাল্লাহ যেভাবে আমি প্রত্যেকটি থ্রিডি আপনাকে দেখা, অনেকে বলেন যে ভাই এই বাড়িগুলো কি বাংলাদেশে হচ্ছে, ভাই বাংলাদেশে বাড়িগুলো অ্যাভেলেবল হচ্ছে, আর আমাদের প্রত্যেকটি ডিজাইন কারো না কারোর জন্য করা, আমরা প্রত্যেকটা ডিজাইন এক একজনের জন্য এক একভাবে করে থাকি, যেভাবে যার মন চায় সেভাবে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নিয়ে থাকে। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি, আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব। দর্শক বন্ধুরা, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 41 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 27 ফিট। তো বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে এখানে আমাদের এখানে একটি গাড়ি গ্যারেজ রাখা আছে 13 ফিট বাই 14 ফিট। আর এদিক দিয়ে প্রবেশ করলে পরে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 18 ফিট বাই 13 ফিট 7 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট। এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 4.5 ফিট বাই 7 ফিট। আমাদের সিঁড়ি, এটা হলো আমাদের রাউন্ড স্টেয়ার, রাউন্ড স্টেয়ারের নিচের অংশে আমাদের এখানে একটি টয়লেট রাখা আছে 4.5 ফিট বাই 7 ফিট। আর এখানে দেওয়া আছে অনেক বড় একটি কিচেন রুম, কিচেন রুম মাপটি দেওয়া আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন, 2টি টয়লেট 2টি বেডরুম। তো এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে কী পাবো আমি দেখাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে সরাসরি চলে আসি, এখানে পড়বো অনেক বড় একটি মাস্টার বেডরুম 18 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 7 ফিট বাই 4 ফিট। অনেকেই চান আসলে একটু বড় সড়ো করে একটি মাস্টার বেড রাখার জন্য, আপনারা চাইলে সেমভাবে একটি মাস্টার বেড করতে পারেন। আর এখানে একটু অফিস স্পেস রাখা আছে 8 ফিট বাই 14 ফিট। এখানে একটি ড্রয়িং রুম রাখা আছে 18 ফিট বাই 13 ফিট। আর এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে 13 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে, ব্যালকনির মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট। আর এখানে একটি টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 4 ফিট। এখানে আরেকটি চাইল্ড বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। আর এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 8 ফিট বাই 4 ফিট।
তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডিও কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক